আসলে আগে অনেক ইচ্ছা স্বপ্ন বাবা মার অনেক স্বপ্ন ছিল ইচ্ছা ছিল বিয়া শাদী দিল তারপর সে আরেকজনের সঙ্গে কথাবার্তা বইলা প্রেম প্রেম করে বিয়া শাদী করছে এই জন্য এখন আমিও চাই যে আমার জীবনে একটা ভালো মানুষ আসুক যাই না শুনে যে আমার পাশে থাকবে আপনার জীবনে আসলে কি বলতে চান স্বামীর বিয়ে শাদী হয়েছিল এক বছর আগে স্বামী তালাক দিয়ে দিচ্ছে কি বলেন কেন তালাক দিয়ে দিলে কেন দিয়ে দিলে সে অন্য কারোর লাগে প্রেম প্রেম করে বিয়ে শাদী আপনি আপনার বিয়ে কি প্রেম করে করছিলেন নাকি সংসারে ফিরে পরিবার দেখে দিয়েছিলেন না না পরিবারে দিছিল কতদিন সংসার করছিলেন এই তো 5-6 মাস মাত্র 5-6 মাস কোনো বাচ্চা কাছে আছে নাকি না আচ্ছা কতদিন ছাড়াছাড়ি হয়েছে পড়া এক বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এখন কি চিন্তা ভাবনা করতেছেন নতুন করে সংসার করবেন নাকি এইভাবে দিন কাটাই দিবেন যদি এরকম একটা মনের মানুষ পাই তাহলে বিয়ে শাদী করতাম এরকম আশা আছে এরকম আশা আছে তাই না আচ্ছা লেখাপড়া করছিলেন লেখাপড়া তেমন কিছু না তো নাম ঠিকানা ঠিক অল্প কিছু জানি অল্প কিছু জানেন তো এখন এসে কষ্ট লাগতেছে কোনটা সবচেয়ে বেশি কষ্ট লাগে অনেক ইচ্ছা স্বপ্ন বাবা মার অনেক স্বপ্ন ছিল ইচ্ছা ছিল বিয়া শাদী দিল তারপর সে আরেকজনের সঙ্গে কথাবার্তা বইলা প্রেম প্রেম করে বিয়া শাদী করছে এই জন্য এখন আমিও চাই যে আমার জীবনে একটা ভালো মানুষ আসুক যাই না শুনে যে আমার পাশে থাকবে তাহলে ওরকম একটা মানুষের সাথে বিয়া শাদী করার মতন ইচ্ছা আছে লেখাপড়া করছিলেন না বিয়ের আগের জীবনে আছে কোনো প্রেম ভালোবাসাটা ছিল নাকি না প্রেম ভালোবাসা করিনি কি ইচ্ছা ছিল কোনো গান টান গায় অভিনয় অভিনয় করি নিজের কোনো আরেকটু কোনো অভিনয় করা বা গান টান গাওয়া এরকম কোনো ইচ্ছা ছিল এরকম ইচ্ছা ছিল না নাচ টাচ করার ইচ্ছা ছিল না এটাও ছিল না তো বিয়ে শাদী করে খালি সংসার করবেন সেই সংসারটাও তো ঠিক মতো হলো না সংসারটা হলো না এখন আল্লাহ পাকের ইচ্ছা নাই এই জন্য আচ্ছা আচ্ছা তাই যে আপনার এই যে এখন এই যে ভিডিওতে আসছেন তা এখন যদি কেউ বিয়ে শাদী করতে চায় সেটা কিরকম মানুষ বিয়ে শাদী করতে চায় তারপরে যদি এরকম ভালো মনের একটা মানুষ থাকে বাবা মা গরিব অসহায় আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আর আমার নিজের কোনো ফোন টোন নাই আমি একজনের নাম্বারটা লই দিব সে যদি পারে যে আমার একটা ফোন কিনা দিতে একটা সিম কিনা দিতে তাহলে আমি কথাবার্তা বলতে পারবো তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম